পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেহবাজ শরীফ। নির্বাচনের প্রায় চার সপ্তাহ পর সরকার প্রধান পেল দেশটির জনগণ। সোমবার রাজধানী ইসলামাবাদে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি আরিফ আলভি। আগের দিন রোববার জাতীয় পরিষদে এমপিদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। গেল ৮ ফেব্রুয়ারি নির্বাচন হলেও কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরে নানান নাটকীয়তা শেষে মুসলিম লীগের শেহবাজ শরীফকে জোট সরকারের প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত হয়।